হয়নি। তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মনোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বরিশালের বানারীপাড়া বাইশারী সৈয়দ বদরুল হক ডিগ্রি কলেজের চতুর্থতলা আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে উপজেলা বাইশারী সৈয়দ বদরুল হক ডিগ্রি কলেজের নতুন আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দুই আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ শাহে আলম, সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি প্রফেসর ডক্টর আতিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, বানারীপাড়া অফিসার্স ইনচার্জ হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সর্দার, আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ড, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মির্দা, মলুহর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সর্দার, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুনতাকিম লস্কর কায়েম সহ উপজেলা আওয়ামী অঙ্গসংগঠন নেতাকর্মী, শিক্ষক, ছাত্র ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অধরা ইসলাম, টিনা, ২৬ টেলিভিশন।